পরের কথা না হয় পরে হবে, এখন তোকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। তোকে নিয়ে যে আমার বড় আশা বাবা, যা যা নতুন বাবা মশাইকে প্রণাম কর, আশীর্বাদ নে। দাঁড়িয়ে রইলি কেন, যা। থাক বাবা, থাক থাক, মঙ্গল হোক তোমার। কি করলে পদ্মা? বাবা বললো না বাঁশি বাজানো বন্ধ। বাবা রক্ষে, ওই তো পালিয়ে যাও, এখনই পালিয়ে যাও। এই কোথায় যাচ্ছিস? দেখছিস না একা নেই, গ্রামের কচি কাঁচাগুলো একসঙ্গে এসে জুটেছে। কত সাহস তার জঙ্গলের মধ্যেও চলে এসেছে। তো কি হয়েছে, কি এমন ভেঙচি কাটবো না, দেখবি সবগুলো বাবাকে বলে ছুটতে পালাবে। কাপালি ঠাকুর আমাকে খুঁজে না পেলে সর্বনাশ। তোকে পেলেও তো সর্বনাশ, তুই বরং পালিয়ে চল আমাদের সঙ্গে। হ্যাঁ তাই চল, এ বাড়ি চল, ওখানে অনেক মানুষ, খুব হইচই। তোকে ওখানে ভিড়ে লুকিয়ে রাখলে কাপালি খুঁজেও পাবে না। সত্যি বৌঠান, আপনি আর আমার গিন্নি উদ্যোগ না নিলে এই বিয়ে সম্ভব ছিল না। নাও নাও রাম গোবিন্দ, পদ্মার এখন বয়স হয়নি তেমন, তাই নবর সব দায়িত্ব আমিই নিলাম। ওকে দানা পানি খাইয়ে কেমন তুর্কির ঘোড়া তৈরি করি দেখুন বৌঠান। তুর্কি ঘোড়া নব, সে কিরকম? উনি ওকে বাদশাহ চাকরিতে ঢোকাবেন। আমার ছেলে আর নব একসঙ্গে, দুই ভাইয়ের মতো। আপনি এত ভাবছেন কেন বেয়াই মশাই? ও এতদূর পরিকল্পনা, তা বেশ। এখন তোমার জামাই, কিন্তু সামনে যে ওর কাব্যতীর্থ হওয়ার পরীক্ষা। ওইসব তীর্থ টিত্ত হলে এই আমলে ভাতের কোলে আর ঘি জুটবে না। কিন্তু আমি যে বাবাকে কথা দিয়েছি আমি কাব্যতীর্থ হব, আমি কোথাও যাব না। যাবে না মানে? নিজের পদ্মার ভবিষ্যতের কথা ভাববে না? কিন্তু আমার যে আমার পরিবারকেও দেখাশোনা করা কর্তব্য। নব, তুই ছোট, চুপ কর। দেখো রাম গোবিন্দ, ছেলে তো আমার, আমারও তোকে ঘিরে কিছু স্বপ্ন আছে, সে দরবারে কাজ পেলে করবে, নিশ্চয়ই করবে। কিন্তু একেবারে আমাকে ছেড়ে ফেলে দিয়ে। ও বাবা, দেখেছো
তুমি যা বলছো তা হবে না বলছে এরা। দেখো পদ্মা, তুমি এখন বড় ছোট, তোমার এখানে কোনো কথা বলার শোভা পায় না। আমি তোমার শ্বশুর। দেখো রাম গোবিন্দ, তোমার মেয়ে আমার কাছে, আমার বাড়িতে আমার মেয়ে হয়েই থাকবে। ঈশ্বরের আশীর্বাদে দুটো ভাত আর অফুরান আদরের অভাব এখানেও বিন্দুমাত্র হবে না। তোমার মতো বৈভব না থাক, ছেলে বউ আমার দুধে ভাতেই থাকবে এখানে। পদ্মা আপনার এখানে থাকবে মানে? এরকম তো কথা ছিল না বউঠা। বিয়ে মিটে গেছে, এবার শর্ত পূরণের পালা। শর্ত? কিসের শর্ত রাম গোবিন্দ? বউঠা আপনি ভবেশকে কিছু বলেননি? না তো, আমার বিয়ে আমি তো কিছু শুনিনি। না মানে আমি তো বুঝলাম, এটা কিন্তু আপনি খুব অন্যায় করেছেন বউঠা। অন্যায়? তোমার তোমার বউঠান অন্যায় করেছে? কি অন্যায় রাবুর মধ্যে? দেখো ভবেশ, বউঠানের সঙ্গে আমার সোজা সাপটা কথা হয়ে আছে। তুমিও আমাকে সারা জীবন দেখে এসেছো, তুমি খুব ভালো করে জানো মেয়েকে ছাড়া আমি একদণ্ড থাকতে পারি না। যতই হোক না সে পাশের বাড়ি, তবু মেয়ে জামাই আমার কাছেই থাকবে। তাই এই বিয়েটা আমি চেয়েছিলাম। নব আমার পুত্র সম, আমি ওকে ঠিক আমার ধাঁচে পেলে গড়ে পিঠে নেব, ফেলে দেবো তোমার ছাঁচ। কিন্তু সে থাকবে আমার কাছেই, মেয়ের সাথে ঘর জামাই হয়ে। মা, এ কি বলছো তুমি ঠাকুরপো? তুমি তো বলেছিলে আমার নবর ভালো মন্দ দায়িত্ব নেবে তুমি। মা হয়ে ছেলের ভবিষ্যতের কথা ভেবে আমিও হ্যাঁ বলে দিয়েছিলাম, কিন্তু ঘর জামাই? না না, এসব তো তুমি বলোনি। না বললেও আমার ইঙ্গিত কিন্তু আপনি ঠিক বুঝেছিলেন। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না বউঠান। ঘর জামাই ছেলেকে ছেলেকে বেচে দিলে? কখনোই না, কিছুতেই না। ঘর জামাই আমি থাকবো না। দেখো পদ্মা, তোমার সঙ্গে আমার বিয়ে যখন হয়েছে তখন তুমি আমার সঙ্গে আমার বাড়িতে থাকবে, এটাই তো নিয়ম। বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতেই থাকে। বৌমা বলছিলাম, বৌমা আমার বারণ করা সত্ত্বেও কুণ্ডলা গায়ের বাচ্চাদের সাথে মিশেছে, এ মোটেই ভালো লক্ষণ না। আমি কুণ্ডলাকে এমন শিক্ষা দেব যে যতদিন বাঁচবে ততদিন মনে রাখবে। যাব। এটাই বাকি ছিল, এবার বাবা গায়ে কি তাণ্ডব করে দেখ।
অন্তত একবারের জন্য হলেও তোকে জানতে হবে যে বলি প্রদত্ত কন্যা পালালে শাস্ত্রে তার কি বিধান আছে। সরকার হয়ে যাবে সবকিছু, শেষ হয়ে যাবে সবকিছু। দাঁড়া, তোকে বউ দেখাচ্ছি, শব্দ করিস না, সবাই মিলে ওকে আড়াল করে নিয়েছ। কত আলো, সাজ কি সুন্দর। একে বুঝি বউ বলে? বিয়ে বাড়িতে মেয়েটা এলো কোথা থেকে? কি অলক্ষণে কথা! চলো 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 পাল্টা।